হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত। ওকে গাইজ, ইউ আর ওয়াচিং দ্য পার্ট টু অফ দ্য ভিডিও লেটার রাইটিং। এখানে আমি দুটো লেটার সম্বন্ধে আলোচনা করব বিস্তারিত। একটা হচ্ছে লেটার টু দ্য এডিটর অ্যান্ড অ্যাপ্লিকেশন। লেটার বিভিন্ন পার্টসগুলো এখানে কিছু আলোচনা করব না। তোমরা যারা পার্ট ওয়ান দেখেছো তোমরা অতি সহজেই বুঝতে পারবে, আর যারা দেখোনি আমার এই আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো বিভিন্ন লেটারের পার্টস এবং তাদের পজিশন কোথায় কি বসে। তাহলে তোমরা এই পার্ট টুটা অতি সহজেই বুঝতে পারবে। ওকে, প্রথমে আমি চলো আলোচনা করি, শুরু করা যাক। লেটস বিগিন। লেটার টু দ্য এডিটর, এই এডিটরকে চিঠি লিখতে হয় সাধারণত, বলে দিই। কোনো ধরনের সমস্যা ধরো হয়েছে, সেই সমস্যার তুমি অ্যাপ্লিকেশন মানে সমাধান চেয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিলে সেই অথরিটিকে, ঠিক আছে, কিন্তু অথরিটি থেকে কোনো ধরনের সমাধান হয়নি বা অনেক অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি, তখন তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে এডিটরকে, ঠিক আছে। সেই এডিটরকে চিঠি লিখতে হয় যাতে সংবাদপত্রে প্রতিবেদনে ছেপে সেটা পাবলিককে জানানো হয় এবং সরকারের কাছেও পৌঁছানো হয়, ঠিক আছে। তাহলে একটা সমস্যার সমাধান একটা আশা থেকে যায়, ঠিক আছে। এই সংবাদপত্রের যে পাওয়ার সেটা এখানে কাজে লাগানো হয়। তাহলে এই লেটার টু দ্য এডিটরকে লিখতে হয় খুব ভালোভাবে, যেটা আমি 5 C's বডি অফ দ্য লেটারে 5টা C-এর কথা বলেছিলাম, সেটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তোমরা যারা জানো না, এখনও পার্ট ওয়ানে আমার সেই বিস্তারিত বর্ণনা রয়েছে। ওকে, চলো তাহলে লেটার টু এডিটর, এখানে আমি মাত্র একটা ফরম্যাট বলবো, ঠিক আছে, মাত্র একটা ফরম্যাট। এবং সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করে তোমরা যত ধরনের যে কোনো ধরনের প্রবলেম, সেই প্রবলেম টপিক্সের উপর ভিত্তি করে অনেকগুলো চিঠি লিখতে পারো, প্রায় 50-100টা, যতগুলো প্রবলেমেটিক যে বিষয়গুলো থাকবে, ঠিক আছে। টপিক যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে তোমরা সেই চিঠিগুলো সহজেই লিখতে পারবে। এই কমন ফরম্যাটটা তোমরা মুখস্থের মতো রেখে নাও বা লিখে প্র্যাকটিস করো, কোনো ধরনের ভুলভ্রান্তি যেন না থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যাজিক ফরম্যাট। এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে তোমার মোটামুটি 70% করে দেওয়াই আছে। মাত্র 30% তোমাকে নিজের থেকে লিখতে হবে, খালি প্রবলেমের বর্ণনা লিখতে হবে, ঠিক আছে। চলো দেখি নি তাহলে এখানে বিভিন্ন পার্টসগুলো, স্থানগুলো একটু আলাদা রয়েছে। চলো দেখি কিভাবে কোথায় কি পজিশনে বসে পার্টসগুলো, ঠিক আছে। এখানে আমি একটা মডেল দেখাবো, এই মডেলটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। যেমন সর্বপ্রথম লিখতে হয় দ্য সুপারস্ক্রিপশন বা রিসিপিয়েন্টস অ্যাড্রেস। আমরা পার্সোনাল লেটারে দেখেছিলাম রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা একদম শেষে লিখতে হয়, কিন্তু এখানে লিখতে হয় প্রথমেই, অর্থাৎ এডিটরকে লিখতে হয় যাকে দেওয়া হচ্ছে। এটা অনেকটা অ্যাপ্লিকেশন টাইপের, তো প্রথমে লিখতে হয় টু দ্য এডিটর। তারপরে একটা পত্রিকার নাম দিতে হয়, সেটা তোমরা পত্রিকার নামটা যে কোনো একটা চয়েস করে রাখবে, যে কোনো একটা বহুল পঠিত পত্রিকার নাম দিলেই হবে। যেমন এখানে স্টেটসম্যান তোমরা নিতে পারো, টেলিগ্রাম নিতে পারো, আনন্দবাজার নিতে পারো, ঠিক আছে। এটা একটা তোমরা ফরম্যাট নিজেরাই করে রাখবে, যে এডিটোরিয়াল যখন লেটার টু দ্য এডিটর লিখতে হবে তখন এই রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা আমি কী লিখব। এখানে আমি একটা মোটামুটি কমন ফরম্যাট ইউজ করেছি, দেখো কলকাতা 7,01। এর আগেও একটা ঠিকানা তোমরা যদি জোগাড় করতে পারো তাহলে দিতে পারো, ঠিক আছে, কোথায় এই অফিসটা আছে। আমি এখানে মোটামুটি একটা কমন ফরম্যাট দিয়েছি। এরপর যেটা লিখতে হয় সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টে লিখতে হয় মেনশন দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ তুমি কী নিয়ে লিখতে চলেছো এডিটরকে, যে প্রবলেম, কোন ধরনের প্রবলেম, হ্যাঁ, যে বিষয়টা বলে দেওয়া থাকবে কোশ্চেনে, সেই কোশ্চেনের বিষয়টা চুজ করে এখানে লিখে দিতে হয়। খুবই সংক্ষেপে লিখতে হয় যাতে সাবজেক্ট ম্যাটারটা বোঝা যায় পরে আমি কি ডিসকাস করতে চলেছি। এটা অনেকটা খুবই ক্যাচি হবে, খুব আকর্ষণীয় হবে, যেটা একবার পড়েই বোঝা যায় যে এই লেটারটা কী নিয়ে রয়েছে, ঠিক আছে। সুতরাং খুব সন্তর্পণে এই সাবজেক্ট ম্যাটারটা লিখতে হয়, যদিও কঠিনের কিছু নেই, খুব সহজেই লেখা যায়, ওটা কোশ্চেনে দেওয়া থাকে। এরপর দ্য স্যালুটেশন, অর্থাৎ
কি সম্বোধন করা হবে। এখানে সব সময় তোমরা সার ইউজ করবে, ঠিক আছে, এই সার দিয়ে একটা কমা দেবে। এরপর তোমার বডি অফ দ্য লেটারটা শুরু হবে। বডি অফ দ্য লেটারটা লিখতে গেলে তোমাকে বলেছিলাম যে পার্ট ওয়ান আমি বলেছি যে 5টা সি এটা মেনটেন করতে হবে, যেন ক্লিয়ার, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে, কোনো ধরনের ভুলভ্রান্তি যেন না থাকে, কারেক্ট, সঠিক যেন হয়, কনসাইজ, খুবই সংক্ষিপ্তভাবে তোমার প্রবলেমটা এখানে ব্যক্ত করতে হবে, কমপ্লিট এবং পুরোপুরি লেটারটা কোনো ধরনের যেন ছাড় যেন না যায়, যে বক্তব্যটা বলতে এসেছো সেই বক্তব্যটা যেন পুরোপুরি এখানে বলা হয়ে থাকে, এবং কার্টিয়াস, খুব ভদ্রতার সঙ্গে এখানে বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই বডি অফ দ্য লেটার লিখতে গেলে এগুলো মেনটেন করতে হয়। এই বডি অফ দ্য লেটার নিয়ে আমি বিস্তারিতভাবে পরে আসছি। এখন দেখো, এরপর যখন বডি অফ দ্য লেটারটা লেখা শেষ হয়ে গেল, তারপরে তোমাকে এন্ডিং দিতে হবে। এন্ডিংয়ে ইয়োরস ফেথফুলিটা, এটা সবাই ব্যবহার করে, এখানে কোনো স্কোরের ব্যাপার নেই, এখানে তোমরা ইয়োরস ফেথফুলিটাই ব্যবহার করবে বারবার, যাতে মনে রাখতে সুবিধা হবে। তাহলে ইয়োরস ফেথফুলি, এবং তার নিচে সিগনেচার করতে হয়। সিগনেচারের জায়গায় তোমরা কোনো মতেই খালি শুধু নামটা দিয়ে দেবে না, ঠিক আছে। মনে রাখবে এখানে তুমি স্ট্রেঞ্জার, অর্থাৎ এখানে অচেনা কোনো এডিটরকে লিখছো, যাকে তোমার সঙ্গে বন্ধুত্বে কোনো পরিচয় নেই। সুতরাং এখানে তুমি পাবলিক, ঠিক আছে, এখানে পাবলিক হিসাবে তোমার নাম এবং টাইটেল দিয়ে দিতে হবে, খালি নাম এবং টাইটেলটা, ঠিক আছে। এরপর বাঁদিকে তোমাকে হেডিংটা, যেখানে সেই পার্সোনাল লেটারে আমরা হেডিংটা লিখেছিলাম উপরের ডান দিকে, এখানে কিন্তু যে লিখছে তার ঠিকানাটা এখানে হবে। তার আগে ডেটটা আগে দিতে হবে, এটা মাথায় রেখো, ডেটটা প্রথমে দিয়ে তার নিচে ঠিকানাটা দিয়ে দেবে তুমি যেখান থেকে লিখছো। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা মডেল, এই মডেলটা ফলো করবে লেটার টু দ্য এডিটার লেখার সময়ে। তাহলে সর্বপ্রথমে যে এই ফরম্যাটটা, দ্য এডিটার, দ্য স্টেটসম্যান, টেলিগ্রাফ বা আনন্দবাজার, যাকেই লেখা হোক না কেন, রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা প্রথমে দেবে। আর নতুন জিনিস হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটার অবশ্যই উল্লেখ করবে, সঙ্গে তার নিচে আন্ডারলাইন দেবে উল্লেখ করে। এবং 3 নম্বর হচ্ছে বাঁদিকে প্রথমে ডেট এবং তার নিচে অ্যাড্রেসটা দিয়ে দেবে। তাহলে এই 3টে মাথায় রাখতে হবে, বাকি সব ফরম্যাট একই। ওকে, চলো তোমাদের এবারে একটা কমন স্যাম্পল দেখাই, ফরম্যাট দেখাই, যে ফরম্যাটটা ইউজ করে তোমরা 50-100টা অনেকগুলো যতগুলো পারো এই প্রবলেম টপিক্সের উপরে লেটার টু দ্য এডিটর লিখতে পারবে। এই ফরম্যাটটা তোমরা মুখস্থের মতো বারবার লিখে রেখে দাও, বারবার লিখে চেষ্টা করবে বাড়িতে, এটা খাতাতে লিখে রেখে দাও। এখন দেখো, এখানে প্রথমে আমি দিয়েছি দ্য এডিটার, এখানে যে কোনো একটা পত্রিকা চুজ করবে এবং ঠিকানাটা দিয়ে দেবে, ঠিক আছে, এর বেশি আর কিছু লেখার দরকার নেই। তার নিচে লিখবে সাবজেক্ট, মেনশন দ্য লোকাল প্রবলেম, কোনো ধরনের লোকাল যদি প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেম, তোমার ধরো খুব স্পিডে গাড়ি চালানো হচ্ছে রাস্তাতে, তাতে অ্যাক্সিডেন্ট ঘটছে, বা টিউব অয়েলের দরকার আছে তোমার এরিয়াতে, বা খুব গার্বেজ ক্লিনিংয়ের দরকার আছে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না, বা যে কোনো ধরনের, যেমন লোডশেডিং প্রচুর হচ্ছে, হ্যাঁ, বা অসামাজিক লোকের এখানে প্রচুর ভিড় বাড়ছে, তো এই ধরনের বিভিন্ন ধরনের লোকাল যে সোশ্যাল প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে এখানে সাবজেক্ট হয়ে থাকে। তাহলে সাবজেক্ট হতে পারে, তোমরা এডিটরকে চিঠি লিখতে পারে, এবং সেই সব তো চিঠিগুলো এডিটরকে লিখতে হয় যেগুলো কোনো সমাধান হয়নি। সুতরাং এখানে ফরম্যাটটা সেইভাবেই করা আছে। এখানে দেখো স্যালুটেশন দিলাম স্যার, এবং এই যে দেখো ওপেনিং লাইন্সটা, এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এইটা এডিট লেটার টু দ্য এডিটার লিখতে গেলে এই লাইনটা তোমরা ইউজ করবে। যেমন থ্রু ইয়োর এস্টিম ডেলি আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ অল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অথরিটি কনসার্ন টু দ্য ফলোয়িং প্রবলেম ফেসড বাই দ্য পিপল অফ, তারপরে প্লেস, অর্থাৎ যে প্লেসে লোকেরা প্রবলেম ফেস করছে সেই প্লেসটা এখানে নামটা দিয়ে দিতে হয়। এখানে আমি তাই ফাঁকা রেখে দিয়েছি, এটা তোমাকে ফিল আপ করতে হবে। এরপরে নিজের দক্ষতা দেখাতে হবে, অর্থাৎ এখানে খালি ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম, 4-5 লাইন্স অ্যাবাউট দ্য স্পেসিফিক প্রবলেম, এইটা তোমাকে নিজেকে বানাতে হবে, একটু চিন্তা ভাবনা করে লাইনগুলো লিখবে, ঠিক আছে। যে টপিক্সটা দেওয়া থাকবে সেই টপিক্সের উপর 2-4 কথা চিন্তা করে মাত্র 4-5টা লাইন লিখলেই হবে, বাকিগুলো তো রেডিমেড তৈরি করাই থাকবে। তাহলে
এই একটা দেখো মোটামুটি 10 স্কোর রয়েছে, ঠিক আছে, 10 মার্কসের রয়েছে, সে 10 মার্কসের মধ্যে তুমি যদি এই 4-5 লাইন মাত্র বানাতেই পারো তাহলে তুমি অনেকটা ফুল স্কোর পাওয়ার পথে এগিয়ে থাকবে। তাহলে 4-5 লাইন লিখলে প্রবলেমটা সম্বন্ধে, এরপর দেখো দে হ্যাভ রিকোয়েস্টেড দ্য লোকাল অথরিটি সেভারেল টাইমস ফর দ্য পজিটিভ সলিউশন বাট উইদাউট সাকসেস। তাহলে বলে দেওয়া আছে, এর বাংলা মানেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এরপরে দেখো লিখবে দ্য প্রবলেম ইজ ইনডিড এ সিরিয়াস ওয়ান কজিং আনটোল্ড সাফারিং টু দ্য পিপল। আর শেষ করবে এই প্যারাগ্রাফটা দিয়ে, আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দিস প্রবলেম ইন ইউর এডিটোরিয়াল কলাম সো দ্যাট দ্য অথরিটি মে নো লঙ্গার রিমেন প্যাসিভ অন লুকার বাট ট্রাই আর্নেস্টলি টু সলভ দ্য প্রবলেম। আই এম শিওর দ্যাট ইউর কলাম মে ডু দ্য ট্রিক হুইচ অল আওয়ার অ্যাপিলস হ্যাভ ফেল টু অ্যাচিভ। এখানে যে লাইনগুলো দেওয়া আছে সবগুলো কমন লাইন, যে কোনো লেটার টু দ্য এডিটর প্রবলেম টপিক্সের উপরে খাপ খেয়ে যায়, যে কোনো জায়গায় বসে দিতে পারে। এখানে কিন্তু এই প্যারাগ্রাফগুলো মেনটেন করবে, পরপর কোন প্যারাগ্রাফটা কোথায় হবে। বাস এখানে এইভাবে শেষ হয়ে গেল। এরপর দিয়ে দিলে শেষে এন্ডিংটা ইয়োর ফেথফুলি ফুল নাম দিয়ে দিলে এবং বাঁদিকে ডেট এবং অ্যাড্রেসটা দিয়ে দিলে তোমার, তাহলে ওই হয়ে গেল লেটার টু দ্য এডিটর। তাহলে তোমাকে যেটা করতে হবে এই প্যারাগ্রাফগুলো মনে রাখতে হবে, প্যারাগ্রাফগুলোই লিখে। বাস আমি এখানে বড় করে দেখিয়ে দিচ্ছি এবং মানেটাও বলে দিচ্ছি। দেখো এখানে কী লেখা রয়েছে, ফার্স্ট দেখো থ্রু ইয়োর এস্টিম ডেলি, আপনার এই আমি মোটামুটি একটা মানে বলে দিচ্ছি, হুবু আমি মানে বলছি না, মোটামুটি দেখো বুঝতে পারবে জিনিসটা। থ্রু ইয়োর এস্টিম ডেলি, আপনার দৈনিক সংবাদপত্রের মাধ্যমে আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ অল, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অথরিটি, এবং অথরিটিরও দৃষ্টি আকর্ষণ করতে চাইছি কনসার্ন টু দ্য ফলোয়িং প্রবলেম, এই সমস্যার ব্যাপারে ফেসড বাই দ্য পিপল অফ, যে এই এলাকার লোকেরা যেটা প্রবলেমটা ফেস করছে। তাহলে বুঝতেই পারছো কমন লাইন এটা শুরু করা শুরু হয়ে গেল। এরপর 4-5 লাইন্স অ্যাবাউট স্পেসিফিক প্রবলেম, তুমি তোমার লাইনগুলো বললে, প্রবলেম সম্বন্ধে যা কিছু আছে তুমি ডিসক্রাইব করে দিলে। এখানে তোমার কোনো মানে তুমি রেমিডি দু একটা লাইন দিতে পারো যে এইটা করলে ভালো হয়, ঠিক আছে, তো ওটা বেশি লেখার দরকার নেই, এখানে জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিলেই হবে যে প্রবলেমটা এই হচ্ছে। তারপরেই লেখা আছে দেখো দে হ্যাভ রিকোয়েস্টেড দ্য লোকাল অথরিটি সেভারেল টাইমস ফর দ্য পজিটিভ সলিউশন, তারা অনেকবার রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে লোকাল অথরিটিকে, এই অনেক সেভারেল টাইমস বলেছে অনেকবার ফর দ্য পজিটিভ সলিউশন এর সমাধানের জন্য, বাট উইদাউট সাকসেস, কিন্তু ব্যর্থ হয়েছে। তাহলে বুঝতে পারছো আগের প্রবলেমটা ডিসকাস করে দেওয়া আছে, এই প্রবলেমটা সম্বন্ধে তারা ব্যর্থ হয়েছে। এটা কমন লাইন, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এই লাইনটি লিখে দিতে পারো। দ্য প্রবলেম ইজ ইনডিড এ সিরিয়াস ওয়ান, যেহেতু বেশিরভাগ লেটার টু দ্য এডিটারের সিরিয়াস প্রবলেমই থাকে, তাই এটা কমন একটা লাইন, প্রবলেমটা খুবই সিরিয়াস, কজিং আনটোল্ড সাফারিং টু দ্য পিপল, এবং পিপলরা খুব মানে সাফারিং সাফার করছে, এটার ব্যাপারে দুর্ভোগ হচ্ছে, ভোগান্তি হচ্ছে, তাহলে কমন ব্যাপার। আর শেষ করবে এই প্যারাগ্রাফটা যে রিকোয়েস্টের মাধ্যমে, আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট দিস প্রবলেম ইন ইউর এডিটোরিয়াল কলাম, আমি আপনার এডিটোরিয়াল কলাম সম্পাদকীয় কলামের মাধ্যমে আমি এই প্রবলেমটাকে হাইলাইট করাতে চাইছি, সো দ্যাট দ্য অথরিটি মেন অলং দ্য রিমেন প্যাসিভ অনলুকার, যাতে অথরিটি এটা দেখতে পায় এবং তারা প্যাসিভ অনলুকার, তারা সাধারণ দর্শক, খালি দর্শক না হয়ে ট্রাই আর্নেস্টলি সলভ দ্য প্রবলেম, তাহলে এটা প্রবলেমটাকে সলভ করার জন্য যেন একটু উদ্যোগী হয় বা উদ্যোগ নেয়, ঠিক আছে, তো আই এম শিওর দ্যাট ইউর কলাম মে ডু দ্য ট্রিক, আমি নিশ্চিত। এবার তুমি সংবাদপত্র প্রশংসা করে দিলে যে আপনার সংবাদপত্র নিশ্চয়ই এই ট্রিকটা আপনারা জানেন যে কীভাবে এটাকে আওয়ার অ্যাপিলস টু হ্যাভ ফেল টু অ্যাচিভ, যেটা আমরা চেষ্টা করেছি অর্জন করতে সেটা আপনার সংবাদপত্র করে দেখাবে। তাহলে এইভাবে সংবাদপত্রকে প্রশংসা করে শেষ করে দেওয়া হলো, এবং তোমার যা ফরম্যাট সেই এন্ডিং সিগনেচার এবং ডেট প্লেস এগুলো দিয়ে দিলে তাহলে হয়ে গেল তোমার একটা লেটার টু দ্য এডিটার, কমন ফরম্যাট। এই ফরম্যাটটা মুখস্থ রেখো, তোমরা সাজিয়ে নিবে এগুলো, প্রথমে লাইনগুলো বরং লিখে নেবে, মাঝখানে ফাঁকা রেখে দেবে, মাঝখানে ফাঁকাটা একটু চিন্তা ভাবনা করে পরে এই প্রবলেমটা সম্বন্ধে ডিসক্রাইব করে দিলেই তোমার লেটার টু দ্য এডিটার রেডি, একদম রেডিমেড একটা ফরম্যাট তোমাকে দিয়ে দিলাম। তাহলে এটা প্র্যাকটিস করো, ব্যাস আর এটাই বলবো। এর বাইরেও দু চারটা জিনিস থাকে, খালি প্রবলেম সম্বন্ধেই থাকে না,
তো সেগুলো তোমাকে লিখতে হবে। তবে এই লাইনগুলোর মধ্যে অনেক কিছু ইউজ করতে পারে, যেমন শেষ লাইনটা, তুমি শেষ যে প্যারাগ্রাফটা, সেগুলো তুমি তো কমন সব এডিটোরিয়াল লেটারে তুমি ইউজ করতে পারো। খালি চেঞ্জ হতে পারে এই যে মাঝখানে দেখো, দে হ্যাভ রিকোয়েস্টেড, এখানে দে না করে তুমি আইও করতে পারো, যে আমি রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করেছি অনেকবার, ঠিক আছে। তোমার যদি নিজের পার্সোনাল প্রবলেম থাকে, ঠিক আছে, তোমার হয়তো বিমা কোম্পানি বিমা ক্লেম করা সত্ত্বেও দিচ্ছে না, বা লোডশেডিং হচ্ছে, তোমার ঘরের কোনো সরকারি সেবা থেকে তুমি বঞ্চিত হচ্ছ, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো এখানে দে এর বদলে এখানে তুমি প্লুরালটা সিঙ্গুলারও করতে পারো, আই হ্যাভ রিকোয়েস্টেড, অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি, সংবাদপত্রে এটা বলছি। দেখবে, তোমরা দেখে থাকবে বিভিন্ন সংবাদপত্রে এরকম কলাম থাকে। ওকে, এরপর দেখো আমি একটা স্যাম্পল ওয়ার্কড আউট করে দেখি, দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কোয়েশ্চেন আছে, রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ সিঙ্কিং এ ফিউ টিউবওয়েলস ইন ইয়োর লোকালিটি। তো একটা নিউজ পেপার এডিটার অফ দ্য নিউজ পেপারকে তোমাকে চিঠি লিখতে হবে যে নেসেসিটি অফ সিঙ্কিং এ ফিউ টিউবওয়েলস, ঠিক আছে, প্রয়োজন রয়েছে, টিউবওয়েলস খুবই কম তোমার লোকালিটিতে, তাহলে এটা প্রয়োজন রয়েছে, টিউবওয়েলস লাগবে। তাহলে এটা আমি দেখো লিখলাম, শুরুতে আমি রিসিপিয়েন্ট সিগনেচার, রিসিপিয়েন্ট যে অ্যাড্রেস দিয়ে দিলাম, দ্য এডিটার, ঠিক আছে, দ্য চেয়ারম্যান এই যা আছে কলকাতা, ঠিক আছে, এগুলো পুরো রেডিমেড। সাবজেক্ট দিয়ে দিলাম, দেখো নেসেসিটি অফ সিঙ্কিং টিউবওয়েলস এখানে দেওয়াই আছে কোয়েশ্চনে, তাহলে নেসেসিটি অফ সিঙ্কিং এ ফিউ টিউবওয়েলস, এখানে দেখো প্রশ্নটা থেকেই আমি সাবজেক্ট ম্যাটারটা নিয়ে নিলাম। তাহলে খুবই সংক্ষেপে আমি বুঝে যাওয়া হলো, মানে যে দেখবে সে বুঝে যাবে যে সিঙ্কিং টিউবওয়েলসের প্রয়োজন রয়েছে। এরপর স্যার দিয়ে আমার সেই রেডিমেড লাইনগুলো লিখে দিলাম, প্যারাগ্রাফটা, থ্রু ইয়োর এস্টিম ডেলি যা কিছু আছে, এবং এখানে প্লেসটা দিয়ে দিলাম, কুষ্টাউট ধরো এখানে মোটামুটি একটা আমার এলাকার প্লেসটা দিয়ে দিলাম, ঠিক আছে, লেখাটি লিখে দিয়েছি। এবারে এখানটা ফাঁকা রেখে দিলাম, যে পরে লিখতে হবে আমাকে, এটা ডেসক্রিপশনটা দিতে হবে, তারপরে বাকি যে দুটো প্যারাগ্রাফ, দে হ্যাভ রিকোয়েস্টেড লোকাল অথরিটি একটু আগে যেগুলো বললাম এটা, এবং আই রিকোয়েস্ট টু হাইলাইট দিস প্রবলেম, এই সব প্যারাগ্রাফগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, এবং এন্ড করে দিলাম, যা আছে ফরম্যাটটা আমি ফিল আপ করে দিলাম। খালি ফাঁকা রইল এই অংশটা, এই অংশটা দেখো আমি কেমন লিখছি, এভরি সামার উই সাফার এ স্কারসিটি অফ ওয়াটার, প্রত্যেক গ্রীষ্মে আমরা জলের অভাবে ভুগি, ঠিক আছে, অনলি এ ফিউ এনজয় ট্যাপ ওয়াটার, খালি মাত্র কয়েকজনই ট্যাপ ওয়াটার ভোগ করতে পারে, ঠিক আছে, সবাই জল পায় না, এটাই বলা আছে। খুবই সংক্ষেপে দেখো কনসাইজ লেখা আছে, উই ডিপেন্ড অন টিউবওয়েল ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড হাউস হোল্ড ইউজ, আমরা কী করি, টিউবওয়েল ওয়াটারে ডিপেন্ড আমরা সবাই, খাবার জলের জন্য এবং বাড়ির কাজকর্মের যে জলে, দের আর নট এনাফ টিউবওয়েলস ইন আওয়ার এরিয়া, টু দ্য পয়েন্ট বলে দেওয়া আছে যে যথেষ্ট টিউবওয়েল নেই ফুলফিল আওয়ার ডিমান্ড, যেটা আমাদের চাহিদা পূরণ করতে পারে, দের আর অনলি টু টিউবওয়েলস উল্লেখ করে দিলাম, দুটো টিউবওয়েল আছে, এভরি ডে ওয়ান ক্যান সি লং ওয়েটিং লাইন ফর অফ পিপল বিফোর এ টিউবওয়েল, প্রত্যেক দিন দেখতে পাবে যে যে কেউ দেখতে পাবে যে টিউবওয়েলের সামনে বিরাট লম্বা দীর্ঘ লাইন, কোয়ারেলস অ্যান্ড ইরিটেশন আর এভরি ডে ড্রামা, ঝগড়া বিবাদ, ঠিক আছে, বিরক্তি, এগুলো হচ্ছে রোজকার নাটক। তাহলে এই মোটামুটি চার পাঁচ লাইন এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম প্রবলেমটার, এরপর দেখো ঠিকভাবে মিলে যাচ্ছে প্যারাগ্রাফগুলো, দে হ্যাভ রিকোয়েস্টেড লোকাল অথরিটি, সবাই রিকোয়েস্ট করেছে লোকাল অথরিটিকে, যা তোমার মানেগুলো একটু আগে বলে দিয়েছি, দেখো ঠিক খাপ খেয়ে যাবে, এবং মোটামুটি একটা লেটার টু দ্য এডিটার হয়ে গেল তোমার, এটা রেডিমেড লেটার টু দ্য এডিটার, খালি প্রবলেম ডেসক্রিপশন অফ প্রবলেমটা দিয়ে দিলে তোমার লেটার টু দ্য এডিটার রেডি, বাস। চলো, এ হচ্ছে হয়ে গেল, কেমন লাগলো বলবে, তোমরা সহজ লাগলো না কঠিন লাগছে, ঠিক আছে, লিখতে পারবে কি না সব কমেন্টে আমাকে জানাবে, অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পরিশ্রম সার্থক হয়েছে। এরপর চলো দু নম্বর যে লেটারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, অ্যাপ্লিকেশন। এখানে মূলত আমি অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টারটি নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা স্কুলে তোমাদেরকে লিখতে হয় বিভিন্ন ব্যাপার নিয়ে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক হয়, অ্যাপ্লিকেশন টু দ্য কোনো ধরনের অথরিটিকেও অ্যাপ্লিকেশন দেওয়া হয়, বা চাকরির অ্যাপ্লিকেশনও দেওয়া হয়, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না, বাস মোটামুটি একই ফরম্যাট, যেটা তোমাকে জেনে রাখা দরকার এই অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার কীভাবে লিখতে হয়, তার কিছু কমন লাইন্স রয়েছে। তো এখানে মোটামুটি 70% বানানো থাকবে না, মোটামুটি ওপেনিং এবং এন্ডিং লাইনগুলো মোটামুটি দেওয়া থাকবে, তো বাকিটা বুঝে নিয়ে লিখতে হয়, ঠিক আছে, খুবই সহজভাবে লেখা যায়, দেখো দেখলে বুঝতে পারবে।
এখানে দেখো ফরম্যাটটা কিরকম, মডেলটা দেখাচ্ছি। দেখো প্রথমে এডিটোরিয়াল লেটার টু দ্য এডিটরের মতো রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা প্রথমে দিতে হয়। এখানে দিতে হয় টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যদি দিদিমণি থাকে তাহলে হেডমিস্ট্রেস হবে, ঠিক আছে। এরপর নেম অফ দ্য স্কুলটা দিয়ে দিতে হয়, তোমার স্কুলের নাম দিয়ে দেবে এবং অ্যাড্রেস অফ দ্য স্কুল দিয়ে দেবে, ব্যাস এইটুকু হচ্ছে অ্যাড্রেস, আর কিছু লিখতে হয় না। তারপরে লেটার টু দ্য এডিটরের মতনই এখানে সাবজেক্ট দিতে হয়, তোমরা সাবজেক্টটা মেনশন করে দেবে যে তুমি কিসের প্রেয়ার করতে চাইছো, প্রেয়ার বা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা অ্যাপিল করতে চাইছো, আবেদন নিবেদনের ব্যাপার এখানে থাকে, ঠিক আছে। এখানে সাবজেক্ট একটু পরেই আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাবো, তাহলে বুঝিয়ে যাবে। এরপর স্যালুটেশন সম্বোধন করবে, আমাদের যদি স্যার থাকে স্যার হন, আর যদি দিদিমণি থাকে তাহলে ম্যাডাম বলবে, তাহলে স্যার অথবা ম্যাডাম এখানে কমা দিবে, এবং বডি অফ দ্য লেটারটা লিখবে, আমি একটু পরে আলোচনা করছি কীভাবে লিখতে হবে। আর দ্য এন্ডিং দিয়ে দেবে ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর্স ফেথফুলি এখানে ইউজ না করাটাই বেটার হবে, এখানে যেহেতু ইউ আর দ্য পিপুল, তুমি স্টুডেন্ট, যে তাই ওবিডিয়েন্টলি ইউজ করবে, ঠিক আছে। এবং ফুল নেম দেবে, তোমার পুরো নামটা দিয়ে দেবে, এবং তার নিচে লিখতে হবে ক্লাস সেকশন রোল ইত্যাদি উল্লেখ করে দিতে হয়। এবং বাঁ দিকে ডেট এবং প্লেসটা ওই একইভাবে যেরকম লেটার টু দ্য এডিটার লিখেছে একই, মোটামুটি একই ফরম্যাট, ঠিক আছে। খালি ওপরের রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা খালি এইটা হবে, তাহলে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, সাবজেক্ট এবং ডেট অ্যান্ড প্লেস এই তিনটে লক্ষ্য রাখবে, তাহলে মোটামুটি একটা ফরম্যাট হয়ে গেল। দেখো এখানে একটা মডেল দেখাচ্ছি, কিছু কমন লাইন আছে যেগুলো দিয়ে তোমরা বডি অফ দ্য লেটারটা স্টার্ট করতে পারো, ঠিক আছে। এই লেটারটা স্টার্ট করতে গিয়ে এই লাইনগুলো ইউজ করলে খুব সহজেই তোমরা পুরো লেটারটা রেডিমেড দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, এখানে কোনো প্রবলেম থাকে না, অনেক ধরনেরই ব্যাপার থাকে। ধরো কোনো প্রোগ্রাম করবে, ঠিক আছে, তার জন্য পারমিশন চাওয়া, ঠিক আছে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করবে তার জন্য কিছু, বা সেই পারমিশন চাওয়া, বা এক্সকারশনে যাবে তার জন্য একটা ব্যবস্থা করা, ঠিক আছে, বা স্কুলে কোনো প্রবলেম নিয়ে বলা, তাহলে এখানে ভ্যারিয়াস টাইপস অফ ম্যাটার নিয়ে আলোচনা থাকে, তাই এখানে একটা রেডিমেড ফরম্যাট দেওয়া যাবে না। কিন্তু কিছু কমন লাইন্স যেগুলো দিয়ে তোমরা ইউজ শুরু করতে পারো চিঠিটা, ঠিক আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ইউ মে ইউজ ওয়ান অফ দিস সেন্টেন্স টু স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, এই লাইনগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করে দিতে পারো। যেমন ফার্স্ট লাইন আমি বলছি, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু অ্যাপ্রোচ ইউ উইথ দ্য ফলোয়িং প্রেয়ার ফর ইউর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক কনসিডারেশন, এটা শুরু লাইনটা, পুরো লাইনটা ফুল স্টপ দেওয়া আছে, পুরো লাইনটা লিখে দিলে এরপর তুমি তোমার ব্যাপারটা শুরু করে দিও, ঠিক আছে, এইভাবে শুরু করতে পারো। অথবা আরেকটা লাইন, কমন লাইন যেটা ছোট লাইন, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু, এই এতদূর কমন, বাকিটা এবার তোমাকে সাবজেক্ট ম্যাটার গিভেন ইন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনে যে সাবজেক্ট ম্যাটারটা আছে সেটা নিয়ে তোমাকে বিস্তারিত বলতে হবে। বা উইথ ডিউ রেসপেক্ট দিয়েও শুরু করতে পারো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, এরপর তোমরা সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করো। তাহলে এইভাবে একটা অ্যাপ্লিকেশন শুরু করতে পারো। এটা তোমার বললাম, তোমার নিজস্ব যদি ব্যাপার থাকে তাহলে তুমি এইভাবে শুরু করতে পারো। আর যদি তুমি গ্রুপ অফ স্টুডেন্টস বা কোনো স্টুডেন্ট, কোনো ক্লাব রয়েছে বা, ঠিক আছে, কোনো সংগঠন রয়েছে, সেখান থেকে তুমি তাদের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। সেইটার শুরুটা কী হবে দেখো, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, সকল স্টুডেন্টের পক্ষ থেকে, লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন ফর, এরপর সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে, এইভাবে শুরু করে দিতে পারো। তাহলে এগুলো হচ্ছে কিছু কমন লাইন্স যেগুলো দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারো। এই তারপরে অ্যাপ্লিকেশন লিখে দিলে যে কী ব্যাপার সাবজেক্ট ম্যাটারটা, হ্যাঁ, কোনো যদি প্রবলেম থাকে প্রবলেমটা বর্ণনা দিলে, এই করলে ভালো হয়, তোমরা রেমেডি দিলে, তারপর শেষ শেষ করবার সময় কিছু লাইন্স থাকে যেগুলো দিয়ে তোমরা খুব সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশান শেষ করতে পারো। এই লাইনগুলোর মধ্যে একটা ইউজ করো, যেমন ইউ মে ইউজ ওয়ান অফ দিস সেন্টেন্সেস অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাপ্লিকেশান, যেমন আই দেয়ার ফর ফার্ভেন্টলি প্রে দ্যাট, আন্তরিক, ফার্ভেন্টলি মানে আন্তরিকভাবে, আমি খুব আন্তরিকভাবে প্রার্থনা করছি দ্যাট, তারপর তুমি যা চাইছো এখানে বলে দাও, হয়ে গেল। অথবা আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক স্টেপস টু, আপনি এটার বিরুদ্ধে এটার সম্বন্ধে ব্যবস্থা নেবেন টু, তারপরে যে সাবজেক্ট ম্যাটারটা, যে কী কী করতে বলছো সেই বলাটা বলে দেবে। অথবা পরের লাইন দিতে পারো, প্লিজ বি কাইন্ড এনাফ টু কনসিডার দিস অ্যাপিল অফ মাইন অর আওয়ার্স, তাহলে এটা বিবেচনা করবেন আমাদের আবেদনটা,
বিবেচনা করবেন, ঠিক আছে? আপনি যথেষ্ট দয়ালুভাবে বিবেচনা করবেন। তাহলে এটা দিয়ে শেষ করতে পারো, আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, এটা দিয়েও শেষ করতে পারো। তাহলে এই টু এর পর তোমরা সাবজেক্টগুলো ব্যাপারটা বলে দেবে যে কী করতে বলছো। ইন দিস রেসপেক্ট আই রিকোয়েস্ট ইউ, আমি রিকোয়েস্ট করছি যে এটা করতে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা লাস্ট লাইনটা, লাস্ট প্যারাগ্রাফ দিতে পারো। তাহলে একটা অ্যাপ্লিকেশনের শুরুটা এবং শেষটা বলে দিলাম, মাঝটা তোমাকে সেই বানিয়ে লিখে দিতে হবে। তো এখানেও তোমার একটু দক্ষতা লাগবে, খুবই সহজভাবে লিখলেই হয়, খুব জটিল করার দরকার নেই। বেশিরভাগটাই কোশ্চেনে বলে দেওয়া থাকে যে কী ব্যাপারটা, ম্যাটারটা নিয়ে একটু ধারণা থাকলে তোমরা অবশ্যই আশা করি লিখতে পারবে। দেখো এখানে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, এখানে কোশ্চেন আছে, ধরো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়িং ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি। তোমাদের স্কুল লাইব্রেরিটার একটু ইম্প্রুভমেন্ট করতে হবে, কারণ লাইব্রেরিটার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো, তাহলে লাইব্রেরিটার যে কী ধরনের অবস্থা খারাপ সেটা নিয়ে তোমাকে চিন্তা করে দু চার কথা লিখতে হবে এবং কী করলে ভালো হয় সেটা উল্লেখ করে দিতে হবে, খুবই সংক্ষেপে এবং টু দি পয়েন্ট। তাহলে চলো শুরু করি। এখানে দেখো লিখলাম টু দ্য হেডমাস্টার, তারপরে মোটামুটি একটা নাম দিলাম, এবিসি হাই স্কুল, আমি একটা স্কুলের নাম দিলাম যেমন তখন কাল্পনিক, তোমরা নিজের স্কুলের নাম দেবে। এরপর একটা ঠিকানা দিয়ে দিলাম, হ্যাঁ, আদ্রা পুরুলিয়া ধরো। তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট দেখো এখানে কোয়েশ্চনে দেওয়া আছে ইম্প্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি, তাহলে এখানে আমি দিলাম অ্যান অ্যাপিল ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি, একটি আবেদন, এখানে এটা একটা আবেদনই করা হচ্ছে যে স্কুল লাইব্রেরি যাতে ইম্প্রুভ করা হয় তার জন্য একটি আবেদন, ঠিক আছে, বা নিবেদন, যাই হোক। এরপর স্যার দিয়ে স্যালুটেশন শুরু হলো এবং শুরু করলাম, দেখো সেই কমন লাইন স্টার্টিং যে বলেছিলাম, মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু, এটা লিখলাম। তারপরে আমি আমার ব্যাপারটা শুরু করে দিলাম, সাবজেক্ট ম্যাটার, দ্য মিজারেবল কন্ডিশন অফ আর লাইব্রেরি, ঠিক আছে? এখানে কিছু ওয়ার্ড স্টক তোমাদের রাখা দরকার, সেগুলো তোমরা একটু সাবজেক্ট ম্যাটারগুলো পড়ে নেবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, তাহলে তোমাদের একটু ধারণা জন্মাবে যে কী ধরনের প্রবলেম নিয়ে কী ধরনের ওয়ার্ডগুলো লিখলে ভালো হয়। খুব সহজ ওয়ার্ড কিছু স্টকে রাখবে, যেমন এখানে মিজারেবল কন্ডিশন, যেমন মিজারেবল ব্যাপারটা খুব খারাপ কন্ডিশন, ঠিক আছে? মিজারেবলটা যদি না ইউজ হয় তাহলে ব্যাড কন্ডিশন, যেটা সবাই কমন একটা অ্যাডজেক্টিভ, সেটা ইউজ করতে পারো। তো এগুলো লিখলে একটু সুন্দর হয়, হ্যাঁ, কিছু সিনোনিমস তোমরা স্টকে রাখবে। তাহলে মিজারেবল কন্ডিশন অফ আর লাইব্রেরি, এভরি ইয়ার মেনি নিউ বুকস আর পারচেজড, প্রত্যেক বছর নতুন নতুন বই কেনা হয়, বাট দে আর নট সিস্টেমেটিকলি অ্যারেঞ্জ, কিন্তু সেগুলো সাজানো হয় না। তাহলে দেখো লাইব্রেরি কন্ডিশনটা মোটামুটি একটা আন্দাজ করে নিলে যে সেখানে বইগুলো সাজানো হয় না, হ্যাঁ, বা আমরা মাসের থেকে যদি আমরা সপ্তাহে যদি বই দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়, এবং যদি রেফারেন্স বই রাখা হয় তাহলে খুব ভালো হয়। তাহলে লাইব্রেরি সম্বন্ধে দু চার কথা চিন্তা করলে, এখানে আমি তিন চারটে কারণ দিয়েছি, দেখো রিজন ইয়ে বর্ণনা করেছি যে সিস্টেমেটিকলি অ্যারেঞ্জ করা নেই, দ্যাট ইজ হোয়াই ইউ ক্যান নট ফাইন্ড আওয়ার নেসেসারি বুকস কুইকলি, আমি আমাদের যে প্রবলেমটা ফেস করি সেটা বললাম যে আমরা খুঁজে পাই না তাড়াতাড়ি সেই বইগুলো। অ্যানাদার প্রবলেম ইজ, অন্য একটা প্রবলেম হচ্ছে দ্য এক্সিস্টিং সিস্টেম অফ লেন্ডিং বুকস, বই ধার নেওয়ার সিস্টেমটা আমাদের কাছে খুব মানে ভালো নয়, যা ইট উইল বি বেটার, এটা খুব ভালো হবে ইফ উই ক্যান বরো এ বুক। এখানে তোকে রেমিডি দিয়ে দিয়েছি কীভাবে সলিউশন করা যেতে পারে, যে প্রত্যেক সপ্তাহে ইনস্টেড অফ এ মান্থ, এক মাসের বদলে যদি সপ্তাহে বুক ওঠানোর ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয়। দেয়ার ইজ অলসো এ ডার্থ অফ রেফারেন্স বুক, এই যে ডার্থ, ডার্থ মানে অভাব, তাহলে কিছু ওয়ার্ড স্টক তোমাকে লেখে রাখতে হবে, তাহলে ভালো একটা অ্যাপ্লিকেশান লিখতে গেলে, নাহলে এমনি সাধারণ সাদামাটা একটা অ্যাপ্লিকেশান লেখা যায়, ল্যাক, ঠিক আছে, অভাবটার বদলে ল্যাকটাও ইউজ করতে পারে, ল্যাক মানে অভাব। তো এখানে ডার্থ কোথায় দেখো আর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, দেয়ার ইজ অলসো এ ডার্থ অফ রেফারেন্স বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে রেফারেন্স বুকের অভাবও রয়েছে। তাহলে এই কিছু কয়েকটা প্রবলেম আমি বলে দিলাম। এরপর দেখো আমি স্টক লাইন আমার যেটা মুখস্থ রয়েছে সেটা আমি লিখে দিলাম, আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক স্টেপস টু ইম্প্রুভ আওয়ার স্কুল লাইব্রেরি, এই দেখো আগেরটা আমি স্টকে বলেছিলাম যে স্টেপস টু, এরপর কী করতে, না আমি যেটা চাইছি ইম্প্রুভ আওয়ার স্কুল লাইব্রেরি, খুবই সংক্ষেপে লিখে দিলাম যে স্কুল লাইব্রেরিটাকে ইম্প্রুভ করার জন্য আপনি যথেষ্ট স্টেপ নেবেন, থ্যাংক ইউ। এখানে কিন্তু কোনো মতে থ্যাংকিং ইউ লিখবে না, থ্যাংকিং ইউটা গ্রামাটিক্যালি রং, থ্যাংক ইউ সরাসরি লিখতে পারো, ঠিক আছে?
এরপর দিয়ে দিলে তোমরা এন্ডিংটা ইয়োরস ওবিডিয়েন্টলি, তারপর তোমার নাম ফুল নেম, এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি অনিমেষ দাস, ক্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে, কাল্পনিক, এবং বাঁদিকে ডেট এবং প্লেসটা দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো খুব সহজেই, স্টার্টিং এবং এন্ডিংটা কমন বলে দিয়েছি, বাকিটা তোমাদের হাতে তোমার দক্ষতার উপর নির্ভর করবে তোমার অ্যাপ্লিকেশনটা কীরকম হচ্ছে। তাহলে আমার এই অ্যাপ্লিকেশানের ব্যাপারটা শেষ হলো, তাহলে দুটো আমি আলোচনা করলাম, তোমাদের কেমন লেগেছে বলবে অবশ্যই, কমেন্ট অবশ্যই করবে, যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করো। আমার পরবর্তী ভিডিও আসতে চলেছে আরেকটা ইম্পর্ট্যান্ট রাইটিং স্কিল, সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, রিপোর্ট কীভাবে লিখতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে, কী কী ওয়ার্ড স্টক রাখলে ঠিক হবে, কী কী ঠিক আছে রেডি করে রাখলে ঠিক হবে, আমরা জানতে পারবে সেই ভিডিওতে, অবশ্যই দেখো এবং ব্যাপারগুলো জানাও, ফিডব্যাক আমাকে দাও কীভাবে কেমন হচ্ছে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো এবং সেফ থাকো। ওকে, থ্যাংক ইউ, বাই।